আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কয়েকজন প্রভাবশালী আলোচিত দেশ বরেণ্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ছিলেন, তার ভিতরে অন্যতম শীর্ষ নেতা ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুপ্রদর্শক, এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি 2007 সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হন। বাংলাদেশের তুমুল জনপ্রিয় ছাত্র নেতাদের ভিতরে যে কয়েকজন বাংলাদেশের ছাত্র নেতারা জনপ্রিয় ছিল, তার ভিতরে আমি মনে করি সব থেকে আলোচিত এই ছাত্র নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। আমরা তার মুখ থেকেই ইসলামী ছাত্র আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা মত চিত্তে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং অত্যন্ত আনন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদক্ষ যোগ্য মেধাবী নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে পথ চলায় কাফেলা 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানাচ্ছি সকলকে। দোয়া চাচ্ছি ছাত্র সমাজের প্রিয় এবং সম্মানিত দেশবাসীর কাছে, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশ গড়ার প্রত্যয়ে এবং সদযোগ্য দক্ষ মেধাবী নাগরিক করে তুলে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে যারা কাজ করছেন তাদের জন্য। সম্মানিত দেশবাসী, আমাদের প্রাণপ্রিয় ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য আমাদের প্রিয় মাতৃভূমি, আগামী দিনে অর্থভাবে একটি স্বাধীনতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুনাগরিক গড়ে তুলে আদর্শ যোগ্য ব্যক্তিত্ব গড়ে তুলে দেশকে মানুষের সামনে পৌঁছানোর এক প্রত্যয়লিপ্ত সংগঠন। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে মাধ্যমিক জীবন থেকেই কাজ করার সুযোগ পেয়েছি। ফলশ্রুতিতে আমার কাছে মনে হয়েছে আমার পরিবারের কাছ থেকে আমি ইসলাম শিখেছি। ইসলাম যে একটি আন্দোলন, এটি শিখেছি ইসলামী ছাত্র শিবিরের কাছে। পরিবার এবং প্রতিষ্ঠানের কাছ থেকে শিখেছি আকিম মুসাল্লাত, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সালাত আদায় করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কাছে আমি শিখেছি সালাত আদায় করার মধ্য দিয়ে যেমন আল্লাহর একটি নির্দেশ পালন করা যায়, মুসল্লি হওয়া যায়, সেই আল্লাহ তাআলার আরেকটি নির্দেশ আকিমুদ্দিন, মসজিদের পাশাপাশি মসজিদ থেকে বের হয়ে বাকি সময়গুলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার যে মিশন ভীষণই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই লক্ষ্যে সংগঠনভুক্ত হয়ে মসজিদে মুসল্লি হওয়ার পাশাপাশি নিজেকে সংগঠনভুক্ত হয়ে আকিমুদ্দিনের এই দায়িত্ব পালনে মুজাহিদ হওয়ার প্রত্যাশা পূরণে ইসলামী ছাত্র শিবির আমার জীবনে এক বড় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ। সেই জন্য ছাত্র শিবিরের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্র সমাজ, বাংলাদেশ সম্মানিত নাগরিক ভাই এবং বোনেরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার জীবনের জন্য অনেক কারণে গুরুত্বপূর্ণ। আমি যখন শিক্ষা জীবনে আমার ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছি, তখন আমার কিছু বন্ধুবান্ধবদের দেখেছি তাদের হাতের কাছে নেশার দ্রব্য, অশ্লীলতা, ভয়াবহনা তাদের মেধাকে শেষ করে দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে যে হলে অবস্থান করেছি, আমার হলের আমার রুমি আমার পাশের বেডের ছাত্রকে দেখেছি নেশায় আসক্ত হতে। খুব অসম্ভব ছিল না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো এরকম একটা অভিভাবক সংগঠন না থাকলে হয়তো আমিও সেখানে হারিয়ে যেতাম। খুব অসম্ভব ছিল না অশ্লীলতা ভয়াবহনার সবলে আমিও হয়তো শেষ হয়ে যেতাম। আমার যে বিশ্ববিদ্যালয়ে সকলেই একটা নামকরণই করেছিল আমাদের ছাত্রীবন্ধের সবচেয়ে সুন্দর একটা জায়গাকে, তারাই নামকরণ করেছিল ইবলিস চত্বর নামে, যেখানে ভালো মানুষ হিসাবে যাওয়া যায়, সেখান থেকে কেউ কেউ খারাপ হয়ে ফিরে আসতেন। আমার জন্য সেটা খুব সহজ ছিল, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তীক্ষ্ণ নজরদারি, তত্ত্বাবধান, স্নেহের পরশ, তাদের ভালোবাসা, তাদের দায়বদ্ধতা আমাদের এই তারুণ্যকে, আমাদের এই কৈশোরের, আমাদের এই শৈশবের যে এক যৌবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা যখন পার করেছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের জন্য গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ লেভেল আমাদের জন্য দায়িত্ব পালন করেছে কোনো পারিশ্রমিক ছাড়া। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ বিশেষভাবে তাদের প্রতি নিজের এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের এই 47তম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাজকে আহ্বান জানাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আমাকে মেধাবী বানাবে না, আমাকে একজন শুধু দক্ষ নাগরিক করবে না, আমাকে সৎ করবে, আমাকে সুন্দর করবে, আমাকে সুন্দর সংস্কৃতির দিকে আমাকে ধাবিত করবে, যেটা আমাদের এই বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতার গ্রান্টি। সুতরাং ছাত্র সমাজের কাছে আহ্বান রইল, আমি শফিকুল ইসলাম মাসুদ হয়তো পরিবারের কাছ থেকে কিছু তত্ত্বাবধান পেয়েছি, আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আজকের যে শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার যেভাবে ভেঙে পড়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেখানে একটি বিকল্প পরিবার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেখানে একটি বিকল্প পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়, পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের প্রিয় ছাত্র, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আসুন আমাদের আজকের এই
ক্ষয়ে যাওয়া, নৈতিকতার অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ শৈশবের উত্তাল তরঙ্গমালায় যারা নিজেদেরকে ভাসিয়ে বেড়াচ্ছেন তাদেরকে রক্ষায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো এরকম একটি সাঁতার আর কোনো বিকল্প আমাদের সামনে আছে বলে আমি মনে করি না। আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ চলায় আমরা যে যেখানে আছি সেখান থেকে ছাত্র শিবিরের পাশে দাঁড়িয়ে ছাত্র শিবিরকে সহযোগিতা করি এবং ছাত্র শিবিরের আগামী দিনের যে ভিশন এবং মিশন সেই মিশনে ইসলামী ছাত্র শিবির উল্লেখ করেছে, আমরা আমাদের এই সৎ এবং দক্ষ যোগ্য নাগরিক গড়ে তুলে ম্যান উইথ ক্যারিয়ার, একজন মানুষের তার যোগ্যতার সাথে, তার দক্ষতার সাথে উইদাউট ক্যারেক্টার, যদি তার চরিত্র শেষ হয়ে যায়, যদি তার নৈতিকতার বিলুপ্তি ঘটে, ইজ মোর ডেঞ্জারাস, এটা এতটাই বিপজ্জনক দেন এ লায়ন, একটা উন্মত্ত সিংহ যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে তার ওই লোকালয়ের জন্য ওই উন্মত্ত সিংহটা যত ভয়ানক, আমাদের একজন ছাত্র, আমাদের একজন মেধাবী তরুণ, আমাদের একজন মেধাবী শৈশবের এই প্রিয় কলিজার টুকরা সন্তানেরা ঠিক জাতির জন্য ওই উন্মত্ত সিংহের চেয়ে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে ফলশ্রুতিতে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ফলশ্রুতিতে আজকে আমাদের প্রশাসনের তৈরি করা লোকেরা, আমরা সেখান থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা তেমন স্বাধীনতা চাইনি, থানায় গিয়ে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নির্যাতিত হবে, অপমানিত, লাঞ্ছিত হবে, অশ্লীলতা ব্যয়াপনার অতলক হবে তারা বাধ্য হবে হারিয়ে যেতে। আমরা তেমন বিশ্ববিদ্যালয় চাইনি যে বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ হবে। সেই বিশ্ববিদ্যালয় আজকের এই ইসলামী ছাত্র শিবিরের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা স্মরণ করতে হয় ঘৃণার সাথে, লজ্জার সাথে, যে পরিতাপের সাথে, যে আমাদের বেড়াতে যাওয়া ভাইয়েরা, বেড়াতে যাওয়া তার সাথে মায়েরা বোনেরা আজকে তাদের থেকে নিরাপদ থাকছে না। আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রিয় ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জগদ্দল পাথরের মতো চেপে বসা এই স্বৈর শাসন থেকে মুক্তির জন্য ইসলামী ছাত্র শিবির সেই ভূমিকা পালন করুক যেই ভূমিকা পালন করেছে 1952-এর ভাষা আন্দোলনে, যেই ভূমিকা পালন করেছে আমরা 47-এ, যেই ভূমিকা পালন করেছে 69-এর গণ অভ্যুত্থানে, যেই ভূমিকা পালন করেছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যেই ভূমিকা পালন করেছি এদেশের ছাত্র সমাজ 2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশের রাজধানী পল্টনের সেই জায়গায় বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদেরকে পরাজিত করা যায়নি। ইসলামী ছাত্র শিবির 2006 সালের 28শে অক্টোবর অশ্লীলতার বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে, রক্তচক্ষুর বিরুদ্ধে, প্রশাসনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিন জীবন বাজি রেখে যেমন বিজয় অর্জন করেছি, আগামী দিনে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এই জালিমের বিরুদ্ধে এই আন্দোলনে সফল হওয়া সার্থক হব। সেই লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও ছাত্র শিবিরের জন্য প্রাণ ভরে দোয়া করছি, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ চলা সফল হোক, সহজ হোক, সার্থক হোক, সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরকে হেফাজত করুন, যা তাদের জন্য নির্ধারিত হবে ধৈর্যের সাথে যেন মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে ইসলামী ছাত্র শিবির, গড়ে তুলতে পারে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র। শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থামবে না শিবিরের এই পথ চলা, কোরআনের অমরিনী কথা বল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্র সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আপনারা কিভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।